ওয়েলকাম টু এমএস ইউনিক টেক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কম্পিউটার বেসিক টিউটোরিয়াল পার্ট 3। আজকে আমরা কম্পিউটারের তৃতীয় পর্বটি আলোচনা করব। প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম কম্পিউটারের এই চারটি পার্ট সম্পর্কে। আমি প্রথম পর্বে দেখিয়েছিলাম মনিটর, সিপিইউ, কিবোর্ড, মাউস, এবং প্রথম পর্বে আমি মাউসের আলোচনাটি করেছিলাম। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমার প্লে লিস্টে গিয়ে দেখে আসবেন। তারপর কম্পিউটার বেসিক টিউটোরিয়াল পার্ট 2-র মধ্যে আমি কিবোর্ডের সম্পূর্ণ পরিচিতি তুলে ধরেছি এবং কোন কী কী নাম, কোন কী দিয়ে কী কাজ করা হয় সম্পূর্ণ আমি দেখিয়ে দিয়েছি। আজকে আমরা দেখব কম্পিউটার বেসিক টিউটোরিয়াল পার্ট 3। আজকে আমরা তৃতীয় পর্বের মধ্যে সিপিইউর অনস অপশন নিয়ে আজকে আমি আলোচনা করব, আমাদের প্রতিদিন এই কাজগুলো করতে হয়। তাহলে বন্ধুরা, শুরু করছি আজকের টিউটোরিয়াল পর্ব 3। প্রথমে আমাদেরকে কম্পিউটারটি অন করতে হবে। আমাদের ডেস্কটপ কম্পিউটার হয় তাহলে আমাদের ডেস্কটপ কম্পিউটারের সাথে একটি ইউপিএস থাকে। ইউপিএস এর মাধ্যমে যদি কোনো কারণে কারেন্ট বা ইলেকট্রিসিটি যদি চলে যায় তাহলে আমরা এই আইপিএস এর মাধ্যমে ব্যাকআপটা দেয়, তাহলে আমরা কম্পিউটারটি সেটিং করে বন্ধ করতে পারি। তাছাড়াও আমাদের কোনো ফাইল যদি সেভ করার থাকে আমরা ওই ফাইলটি সেভ করে নিতে পারি। তাহলে আমরা বুঝলাম যে ইউপিএস এর সুবিধাটা, ইউপিএস থাকলে আমরা আমাদের ফাইলগুলো আমরা সময় নিয়ে সেভ করতে পারি, কারেন্ট চলে গেলেও আমাদের আর চিন্তা করতে হয় না। তাহলে সর্বপ্রথম আমাদের ইউপিএসটা অন করতে হবে। ইউপিএস অন করার পর আমরা যাব আমাদের সিপিইউতে। সিপিইউর এই জায়গায় রয়েছে আমাদের পাওয়ার বাটন, এই পাওয়ার বাটন দিয়ে আমরা আমাদের কম্পিউটারটি অন করব। তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা আমাদের কম্পিউটারটি অন করব। তাহলে তারপর রয়েছে আমাদের শাটডাউন। শাটডাউন করলে আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে। শাটডাউন করতে হয় আপনি উইন্ডোজ বাটনে যাবেন, উইন্ডোজ বাটনে গিয়ে পাওয়ারে যাবেন। পাওয়ারে গিয়ে এখান থেকে যদি আপনি শাটডাউন করে দেন তাহলে আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা দুটি অপশন দেখলাম। তারপর বন্ধুরা, আমাদের রয়েছে সুইচ অ্যাকাউন্ট। সুইচ অ্যাকাউন্টটি হলো আপনার একটি কম্পিউটারের মধ্যে একের অধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনার দুইটা অ্যাকাউন্ট খুলে ওই একটি কম্পিউটারের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে পাসওয়ার্ড দিতে পারবেন, আর অন্য ব্যক্তি উনি ওনার অ্যাকাউন্টের মধ্যে পাসওয়ার্ড দিতে পারবে। তাহলে আপনি বুঝতে পারলেন যে সুইচ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের মধ্যে একাধিক অ্যাকাউন্ট করে কম্পিউটার চালাতে পারবেন। তারপর রয়েছে আমাদের লকআপ। আমরা কম্পিউটারে কাজ করার সময় কোনো কারণে যদি আমাদের কাজের ব্রেক দিতে হয় তাহলে আমরা কম্পিউটারকে লক অফ করে রাখতে পারি। আবার পুনরায় যখন আপনি লক অন করবেন তাহলে আপনার সামনে সব কিছু চলে আসবে। আপনি যে যে ফাইল রান করে রেখেছেন সব ফাইল আপনি আবার পেয়ে যাবেন। তারপর আমাদের সামনে রয়েছে লক। আপনি কোনো কাজ করছেন, আপনি যদি কাজের বিরতি দিতে চান তাহলে আপনি আপনার কম্পিউটারটি লক করে রাখতে পারবেন। তাহলে দেখা যাবে আপনার ডিসপ্লেটা বন্ধ হয়ে থাকবে, আপনি চাইলে পরে আবারও লকটি খুলতে পারবেন। তাহলে কম্পিউটারের সব কিছু রান অবস্থায় থাকবে, আপনি আবারও কাজ শুরু করতে পারবেন। তারপর আমাদের রয়েছে রিস্টার্ট। যদি কোনো কারণে আমাদের কম্পিউটার হ্যাং হয়ে যায় বা একাধিক
ফাইল খোলার কারণে যদি কম্পিউটার স্লো হয়ে যায়, কোনো কাজ না করে, তখন কি করবেন? তখন আপনি আপনার কম্পিউটারটি রিস্টার্ট করে দিবেন। রিস্টার্ট করে দিলে আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে, আবার পুনরায় চালু হয়ে যাবে, আপনাকে আর নতুন করে চালু করতে হবে না। তাহলে আমরা কিভাবে কম্পিউটারটা রিস্টার্ট দিব? আমরা এখান থেকে উইন্ডোজ বাটনে গেলাম, উইন্ডোজ বাটন থেকে যাব পাওয়ারে, পাওয়ারে গিয়ে দেখবো যে রিস্টার্ট, দেখেন এই জায়গায় রয়েছে রিস্টার্ট। আমি যদি এটা এখন দিয়ে দিই তাহলে আমার কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে, আবার পুনরায় চালু হয়ে যাবে। তারপর রয়েছে আমাদের স্লিপ। স্লিপ হচ্ছে, ধরেন আপনি কোনো কাজ করছেন, আপনি কাজ করে যদি মনে করেন যে আপনার ডিসপ্লেটাই অন রাখবেন না, আপনি এই লাইটটি অফ করে দিবেন, তাহলে যদি আপনি স্লিপ করে দেন তাহলে আপনার কম্পিউটারটি ডিসপ্লে বন্ধ হয়ে থাকবে, কিন্তু কম্পিউটারে রানকৃত সবগুলো সফটওয়্যার রান থাকবে, এগুলা অফ হবে না। এটা অনেকটা আমাদের মোবাইলের মতো, আমরা যখন মোবাইলের পাওয়ার বাটনটা বন্ধ করে রাখি কিন্তু আমাদের মোবাইলটা সচল অবস্থায় থাকে, কম্পিউটারও ঠিক একই অবস্থায়। স্লিপ করে রাখলে আপনার কম্পিউটারটি সচল অবস্থায় থাকে, আপনার যতগুলো ডকুমেন্ট রয়েছে অন করা, প্রত্যেকটা ডকুমেন্ট অন করা থাকে। আপনি যদি আবারও অন করেন দেখবেন যে সবগুলাই ডকুমেন্ট রান করা রয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমার পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।